এক নম্বর প্রশ্নে যেটা আছে, সাত, এগারো, বারো, চোদ্দো, সতেরো, সতেরো, বাইশ, অর্থাৎ প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? তো এই কোয়েশ্চনটাতে আমরা দুইটা ধারা দেখতে পাচ্ছি। একটা আছে এরকম যে সাত, তারপর আছে বারো, তারপর আছে সতেরো, তারপর বাইশ। প্রথম ধারাটা নিলাম, সাত, বারো, সতেরো, বাইশ। তারপরে আছে যেটা, এগারো, চোদ্দো, সতেরো। ওকে, আমরা প্রথম ধারাটাতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার ডিফারেন্স হচ্ছে পাঁচ, প্রত্যেকটার ডিফারেন্স হচ্ছে পাঁচ। সাত আর বারো ডিফারেন্স পাঁচ, সতেরো আর বারো ডিফারেন্স হচ্ছে পাঁচ, এবং বাইশ আর সতেরোর পার্থক্য হচ্ছে পাঁচ। আবার দ্বিতীয় যে ধারাটা আছে সেই ধারার ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে তিন, অর্থাৎ তিন তিন করে বেড়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এগারো পরে সতেরো, সরি, এগারোর পরে চোদ্দো বেড়েছে তিন, আবার চোদ্দোর পরে বেড়েছে সতেরো তিন, আবার সতেরোর সাথে আমরা তিন যোগ করব, যেটা হবে তিন যদি যোগ করি সেটা হবে বিশ। অর্থাৎ এই কোয়েশ্চান মার্কে হবে যে অ্যান্সারটা সেটা হচ্ছে বিশ। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্নে আছে যে বলা হচ্ছে যে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে। এই কোয়েশ্চানটা এসেছে ছত্রিশতম বিসিএসে। এটা ধারাটা হচ্ছে এরকম, তিন, দশ, নয়, আট, সাতাশ, ছয়, একাশি, চার, দুইশো তেতাল্লিশ, অর্থাৎ কোয়েশ্চান মার্কটাতে কি বসবে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ধারা আছে যেটা হচ্ছে তিন, নয়, সাতাশ, একাশি, দুইশো তেতাল্লিশ। আরেকটা ধারা আছে দশ, তারপর হচ্ছে আট, ছয়, চার। ওকে, তাহলে প্রত্যেকটা হচ্ছে, আমি প্রথম ধারায় দেখতে পাচ্ছি যে তিনের সাথে যখন তিন যোগ করা হয় নয়, এবং নয়ের সাথে যেটা গুণ করা হয় তিন নং সাতাশ, তিন সাতাশে একাশি, এবং তিন একাশিতে দুশো তেতাল্লিশ। দ্বিতীয় যে ধারাটা আছে, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যা থেকে দুই কমতেছে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যা থেকে দুই কম, আবার তৃতীয় সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা থেকে দুই কম, আবার চতুর্থ সংখ্যাটা হচ্ছে তার তৃতীয় সংখ্যা থেকে দুই কম। ঠিক তেমনই আমরা পঞ্চম সংখ্যাটা বের করব এই চতুর্থ সংখ্যা থেকে দুই কম, তাহলে যেটা হবে দুই। এটার অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা অ্যান্সার।